আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক আমি আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আমার একদম ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমি কথাটা বলবো আমার একটা বন্ধু আছে তার বাবা আমেরিকাতেই থাকে তো সে তার বাচ্চাদের জন্য আমাদের তার ফ্যামিলির জন্য সে অ্যাপ্লাই করেছে গ্রিন কার্ডের জন্য তো যাই হোক তাদের ইন্টারভিউ এর একটা ডেট পড়ে গেছে তো তার হচ্ছে তিনটা ছেলে একটা মেয়ে তো সবাই সুন্দরভাবে যত ডকুমেন্ট লাগে সমস্ত ডকুমেন্ট তারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে নেওয়ার পরে তারা যেদিন সাক্ষাৎকার দিবে সেদিন বাংলাদেশের যে আমেরিকান অ্যাম্বাসি আছে সেখানে তারা উপস্থিত হয়েছে তার মধ্যে থেকে একটা তার একটা ছেলে ছিল সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো তার মাতার মধ্যে আবার অনেক বেশি বুদ্ধি তো সে আবার ইন্টারভিউয়ে কোশ্চিনে গিয়ে সরাসরি যে ইন্টারভিউ নিচ্ছে তাকে বলতেছে আমার হচ্ছে যে একটা ডুপ্লিকেট জন্ম নিবন্ধন আছে আর একটা আমার সঠিক জন্ম নিবন্ধন আছে তখন ওই যে ইন্টারভিউ বোর্ডে ছিল সে তখন বলছে তাহলে আপনি আপনার সঠিক যে জন্ম তারিখ আছে জন্ম নিবন্ধন আছে ওই সার্টিফিকেটটা আপনি করে নিয়ে আসেন তারপরে আপনি ইন্টারভিউ দিতে আসেন তখন সে কো করেছে কি সঠিক যেটা জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধনটা সে করে নিয়ে আসছে করে নিয়ে আসলে আমেরিকান অ্যাম্বাসি থেকে তখন যে ইন্টারভিউ বোর্ড ছিল সেই ইন্টারভিউ বোর্ড তার ওই জন্ম নিবন্ধনটা নিয়ে তাকে সরাসরি বলে দিয়েছে যে তুমি আর আমেরিকাতে যেতে পারবা না তুমি আমার তুমি সারা জীবনেও আর আমেরিকাতে যেতে পারবা না আমেরিকাতে তার হচ্ছে কে নিষিদ্ধ ঘোষণা করেছে তার এই ভুল ডিসিশনের কারণে আপনারা যারা বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে যাবেন তারা সমস্ত যত সঠিক ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্টস সঠিক করে নিয়ে যাবেন এবং ওখানে জাস্ট জিজ্ঞাসা করবে যেটা জিজ্ঞাসা করবে সেটার সত্যি অ্যান্সার দিবেন কোনো রকমের ভুল ভাল অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন না কোনো রকমের থতবতর হওয়ার দরকার নাই একদম স্টেট ভাবে খুব সুন্দরভাবে যা যা কোশ্চেন করবে অ্যান্সার দিবেন সেখানে কিন্তু কোনো কঠিন কিছু জিজ্ঞাসা করে না হয়তো আপনি যে ডকুমেন্টগুলোতে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করবে তারপরে হচ্ছে হয়তো দুই একটা এদিক ওদিক জিজ্ঞাসা করতে পারে যদি আপনি সেটা জানেন সেটাতে বলবেন যে হ্যাঁ আমি জানি আর যেটাতে আপনি জানেন না সেটাতে সরাসরি বলবেন যে খুবই পোলাইটলি ভাবে বলবেন যে আমি জানি না খুব সুন্দরভাবে প্লাইটলিভাবে স্পষ্টভাবে একটাই অ্যান্সার দিবেন অ্যান্সার কখনো একই অ্যান্সার দুইটা না হ্যাঁ হ্যাঁ এই রকম অ্যান্সার গুলো দিবেন আর আপনি যেগুলো বার্থ সার্টিফিকেট বলেন যে আদার্স যে ভাই বোন বা যার মাধ্যমে আসতেছেন কিংবা যেভাবে আপনি আসতেছেন ওই জিনিসগুলো একদম আপনি যদি কোনো কোম্পানি আমেরিকার কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সার করে থাকে সেটাও যদি জিজ্ঞাসা করে যে আপনি তোমাকে কি এই কোম্পানি স্পন্সার করতেছে তুমি কি এই জায়গাতে যাচ্ছ আর তখন আপনি সরাসরি হ্যাঁ আমি এই কোম্পানিতে যাচ্ছি এই কোম্পানি আমাকে স্পন্সার করেছে আমি এর মাধ্যমেই যাচ্ছি তো এইভাবে আপনারা ইনফরমেশনগুলো সুন্দরভাবে খুবই কোনো ভয় পাওয়ার দরকার নেই কোনো আহামরি তেমন কোশ্চিন জিজ্ঞাসা করবে না একদম সহজ সহজ কোশ্চিনই জিজ্ঞাসা করে আমিও ইন্টারভিউ ফেস করেছি আমি যখন অস্ট্রেলিয়া থেকে আমেরিকাতে আসি তখনও আমাকে অস্ট্রেলিয়াতে যে আমেরিকান অ্যাম্বাসি আছে তখনও আমি ইন্টারভিউ ফেস করেছি আমি আমার ক্ষেত্রে আমাকে কোনো কিছু জিজ্ঞাসাই করেনি আসলে শুধু আমি গে আমাকে শুধু দেখছে যে হ্যাঁ এটা আমার কাগজপত্র দ্যাটস অল আমাকে কোনো কিছু জিজ্ঞাসাই করেনি কিন্তু অন্যদেরকে যাই হোক দুই একটা কোশ্চিন জিজ্ঞাসা করে যেগুলো আহামরি তেমন না তাই আমার একটাই কথা আপনারা কোনো ভয় পাবেন না ভয় পেলে অনেক সময় ভুল ভাল হয়ে যায় আর যখন আপনারা ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন সমস্ত ইনফরমেশন আগে থেকেই ঠিকঠাক করে নিয়ে যাবেন ওখানে কোনো কিছু বলার দরকার নেই কারণ আপনি ওখানে পরীক্ষা দিতে গেছেন ওখানে আপনি ভুল সংশোধন করার জন্য যাননি